আনিয়া তাবাসসুম আপনি লিখেছেন যে কোনো সূরা পুরো মুখস্থ হয়নি সেক্ষেত্রে কি অর্ধেক সূরা নামাজের কিরাতে পাঠ করা যাবে নামাজের সূরা পুরো খতম করা কি বাধ্যতামূলক দেখুন যে কোনো সূরা যদি পুরো মুখস্থ না হয় সেক্ষেত্রে অর্ধেক সূরা সালাতে আপনি যদি কিরাতে পাঠ করেন তাতে কোনো অসুবিধা নেই আপনার সালাত হয়ে যাবে সূরা ফাতিহা পুরোটা পড়েছেন না সূরা অর্ধেক পড়েছেন তাতে সালাত হয়ে যাবে সূরা পুরো শেষ করাটা বাধ্যতামূলক নয় বিশেষ করে বড় সূরা যদি হয় তাহলে তো পুরো সেট শেষ করা অবশ্যই জরুরি না ছোট সূরা হলে আপনার পড়ে ফেলা উচিত যদি আপনার মুখস্থ না থাকে যেটুকু মুখস্থ আছে পড়েছেন তারপর আপনি রুকুতে গেছেন তাতে সালাত হয়ে যাবে কিন্তু এমন জায়গায় থামবেন না যেখানে থামলে অর্থ বিকৃত হয়ে যেতে পারে ছোট সূরার ক্ষেত্রে এমনটি না করাই উচিত সাধারণত যেহেতু অর্থ বিকৃতির সম্ভাবনা আছে আপনি এমন জায়গায় থামলেন যে অর্থটা অপূর্ণাঙ্গ থাকলো এই জন্য অর্থটা অন্তত দেখে নেবেন যে যেখানে থামলেন তাতে একটা কথা পূর্ণাঙ্গ হয় কিনা হলে আপনি রুকুতে যেতে পারেন এবং যদি খুব বেশি ছোট সূরা হয় ধরুন তিন আয়াতের সূরা তাহলে দুই আয়াত পরে আপনি রুকুতে চলে গেলেন তো এরকম হলে আরেকটা আয়াত মুখস্থ করতে কতক্ষণ সেটা করে ফেলা উচিত এবং এরকম অভ্যাস বানিয়ে নেওয়া উচিত নয় যদি আপনার মুখস্থ না হলো ততদিন পর্যন্ত আপনি এটি করতে পারেন যদি অর্থ বিকৃতির সম্ভাবনা থাকে এরপর ইলমা খন্দকার ঈশা আপনি লিখেছেন ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোনো দোয়া যেমন আয়াতুল কুরসি দোয়া ইউনুস ইত্যাদি টানানো জায়েজ আছে কি এগুলো টানানোতে আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না হারামাইনের বিভিন্ন দেয়ালে ও কোরআন কারিমের বিভিন্ন আয়াতের অংশ বিশেষ লেখা আছে এবং আপনারা জানেন যে কাবার যে গিলাফ সেখানেও কোরআন কারিমের আয়াত লেখা আছে তো কোরআন কারিমের আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা টাঙিয়ে রাখা সম্মানজনকভাবে এটাতে কোনো দোষ কিছু দেখি না আমি অনেকে বাধা দেন বা নিষেধ করেন তারা কৃষি ভিত্তিতে নিষেধ করেন আমি জানি না শরীয়তে কোনো কিছু নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয় কোরআন কারিমের আয়াতকে উন্মুক্তভাবে দেওয়ার লেখা থাকলো সেটা দেখে আমি পড়লাম মনে হলো আমার সেটার কথা এটাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ কোরআন আয়াতকে নিচক শোভাবর্ধনের উদ্দেশ্যে রাখলেন জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছেন সেটা নয় যদি আপনি কোরআনের মহব্বতে যে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে দেখে পড়বো এটা প্রতি মহব্বত বাড়বে সেই জন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে রাহিমা জাহান রাহি আপনি লিখেছেন প্রসাব করার ক্ষেত্রে অনেক সময়ের ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায় অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায় তখন করণীয় কি দেখুন কাপড়ের ছিটা ফোটা যদি আপনার লেগে যায় নিশ্চিত তাহলে সেক্ষেত্রে খুব ছোট ছিটা লাগলে সেটা নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কারণে সালাত হয়ে যাবে ধরুন আপনার শুয়ের আগে যে পরিমাণ পরিমাণ লাগলো কোনো অসুবিধা নেই আর যদি অনেক বেশি লাগে বড় ফোটা লাগে বা অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে যে জায়গায় পড়েছে সেই জায়গাটা ধুয়ে ফেলবেন আর যদি আপনার নিচক সন্দেহ হয় কিন্তু আপনি নিশ্চিত না হন যে আদৌ লেগেছে কি লাগেনি তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে আপনি এটাকে নিয়ে আপনি অরিড হওয়ার কোনো কারণ নেই নিশ্চিত না হলে সেটা আপনার নাপাক হিসাবে ধরা হবে না